হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এইচ আর লার্নিংত আপনাদের স্বাগতম জানাইছো। প্রিয় বন্ধু সকল, আমি ডিসকাস করে আসছিল 2013-ত হয়ে যাওয়া হাইস্কুল টেটর CDB সেকশন। ইয়ারে আমি আজি ডিসকাস করিম থার্ড পার্ট। ইয়ার আগতে আমি দুটা পার্ট ডিসকাস করলো, আপনাদের যদি চা নাই আমি প্লে লিস্ট বনাই দিম, আপনাদের জাস্ট তাতে চাব পারে। তেনতে পলম নগরক আজির ভিডিওটো আরম্ভ করছো। আর আজির আমার ভিডিওটো এসামিস, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ চারিটা মিডিয়ামের স্টুডেন্টের কারণে বেনিফিশিয়াল হব। আমি চারিটা ল্যাঙ্গুয়েজতে অল্প অল্পকে ডিসকাস করবলে চেষ্টা করি। তেনতে আহক আরম্ভ করছো। তলর কোনটো সমাজ ওজনের কৌশল? ইয়ারে শুদ্ধোত্তরটো হল যুক্তি সহকারে বিচার করা। নিচের কোনটি সমন্বয় সাধনের কৌশল? যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করা। কোয়েশ্চন অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট মেকানিজম রেশনালাইজেশন। নিম্নলিখিত মে সে কনসা সমায়োজন কা কৌশল হে? ইসকা কারেক্ট আনসার হে ইক্তি নিষ্ঠা সে বিচার করনা। নেক্সট কোয়েশ্চন নম্বর 132, বুদ্ধির ক্ষেত্র ব্যক্তি বৈষম্যতা দেখা পাওয়া যায় কারণ? ইয়ার কারণ হল ব্যক্তির মাজত মানসিক ক্ষমতার পার্থক্য। ব্যক্তিতে ব্যক্তিগত পার্থক্যের কারণ হল ব্যক্তি বিশেষের মানসিক ক্ষমতার পার্থক্য। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন ইন্টেলিজেন্স ইজ ফাউন্ড ডিউ টু ইন্ডিভিজুয়াল ইন মেন্টাল ক্যাপাসিটিস অ্যামং ইন্ডিভিজুয়ালস। বুদ্ধি কে ক্ষেত্র মে ব্যক্তি অসমানতা দিখাই দেতা। ইসকা কারণ হে ব্যক্তি কে বিচ মানসিক ক্ষমতা কা ফর্ক। নেক্সট শ্রেণীকোঠাত তলর কোনটো গ্রহণযোগ্য নহয়? শ্রেণীকোঠাত শিক্ষকে ছাত্রছাত্রীক সম্পূর্ণ নিরবতা অবলম্বন করা জোর দিয়া উচিত, এইটো উচিত নহয় বা গ্রহণযোগ্য নহয়। ইয়ারে শিক্ষকে ছাত্রছাত্রীক হাঁহিবলৈ সুবিধা প্রদান করা উচিত। শিক্ষকে তেওঁৰ পাঠনীয় বিষয়ৰ লগত অন্য বিষয়ৰ সম্বন্ধ করা উচিত। শিক্ষকে ছাত্রছাত্রীক প্রশ্ন সুধিবলৈ উৎসাহিত করা উচিত। শ্রেণীকক্ষে নিজের কোনটি গ্রহণযোগ্য নয়? এর কারেক্ট আনসার হলো অপশন নম্বর সি, ছাত্রছাত্রীর দ্বারা সম্পূর্ণ নিরবতা রক্ষাকরণতে শিক্ষকের জোর দেওয়া উচিত, এটা শুদ্ধ নয়। ইন এ ক্লাসরুম হুইচন অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাকসেপ্টেবল? অপশন নম্বর সি কারেক্ট আনসার, দ্য টিচার শুড ইনসিস্ট অন কমপ্লিট সাইলেন্স অন দ্য পার্ট অফ স্টুডেন্টস। কক্ষা মে নিম্নলিখিত মে সে কোনসা গ্রহণযোগ্য নেই? কোনসা নেই গ্রহণযোগ্য? অধ্যাপক কো ছাত্র ছাত্রাও দ্বারা সম্পূর্ণ মন রাখনে কে লিয়ে আগ্রহ করনা চাই, এসা ইয়েওয়ালা কে নেই গ্রহণযোগ্য নেই। নেক্সট বিকলাঙ্গ বা প্রতিবন্ধী শিশুক তলত দিয়া কারণত শিক্ষাদান করবলে বিচার করা হয়। ইয়ারে শুদ্ধোত্তরটো হব অপরের সকলবর আত্মনির্ভরশীল করবলে প্রত্যেক পরিস্থিতির সমাযোজন করবলে গণতান্ত্রিক নীতিসমূহ পরিপূরণ করবলে। শারীরিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনের কারণ হল তাদের স্বাবলম্বী করে তোলা, তাদের সকল পরিস্থিতির সাথে মিল থাকার যোগ্য করে তোলা, গণতান্ত্রিক নীতিসমূহ পরিপূর্ণ করা। উপরে কয়েকটি শুদ্ধ অ্যান্সার। এডুকেশন অফ দ্য চিলড্রেন উইথ ডিসেবিলিটিস ইজ নিডেড ইন অর্ডার টু অল অফ দ্য এবভ, মেক দেম ইন্ডিপেন্ডেন্স, মেক দেম অ্যাডজাস্টেবল টু ইচ অ্যান্ড এভরি সিচুয়েশন, ফুলফিল দ্য ডেমোক্রেটিক প্রিন্সিপলস। বিকলাঙ্গ অসমর্থ শিশুকে কিস কারণ কে লিয়ে শিক্ষা প্রদান কিয়া যাতা হে? ইনকো আত্মনির্ভরশীল করনা, ইনকো প্রত্যেক পরিস্থিতি মে সামঞ্জস্য করনা, গণতান্ত্রিক নীতি সমূহ কো পরিপূরণ করনা উপযুক্ত সবই ইসকা কারেক্ট আনসার হোক। নেক্সট প্রাথমিক পর্যায়ত শিক্ষক আর ছাত্র সম্পর্ক এনে হওয়া উচিত, পিতা আর সন্তানের দরে হওয়া উচিত। প্রাথমিক পর্যায়ত শিক্ষক আর ছাত্র সম্পর্ক প্রাথমিক স্তরে শিক্ষক ও তার ছাত্রদের মধ্যের সম্পর্ক হওয়া উচিত পিতা ও সন্তানের সম্পর্কের মতো।
ইন দ্য প্রাইমারি লেভেল দ্য রিলেশন বিটুইন দ্য টিচার অ্যান্ড হিজ স্টুডেন্ট শুড বি লাইক ফাদার অ্যান্ড চিলড্রেন। প্রাথমিক পর্যায় মে শিক্ষক আর ছাত্রকে বিচ সম্পর্ক কেসা হওয়া চাই পিতা আর বচ্চে জেসা। নেক্সট, তলত উল্লেখিত কোনটো প্রকৃতির শিক্ষকর মনোযোগ আকর্ষণ করবল উপযুক্ত নহয়? ইয়ারে শুদ্ধ হব উপরের সকলবর। নিচের কোন বৈশিষ্ট্যটি শিক্ষকদের বিশেষ মনোযোগ আকর্ষণ করার উপযুক্ত নয়? উপরের সব কয়টি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক ডাজ নট ডিজার্ভ স্পেশিয়াল অ্যাটেনশন ফ্রম দ্য টিচার? অল অফ দ্য এবভ। নিম্নলিখিত মে সে কোন সি প্রকৃতি মে অধ্যাপক দ্বারা বিশেষ ধ্যান দেনে কি আবশ্যকতা নেই হে উপযোগ সবই হোক ইসে কারেক্ট অ্যান্সার। শিক্ষা মনোবিজ্ঞানের পিতৃ বলে কাক কোয়া হয়? পেস্টালজি। কাকে শিক্ষা বিষয়ক মনস্তত্ত্বের পিতৃ বলা হয়? পেস্টালজি। হুইজ কল্ড দ্য ফাদার অফ এজুকেশনাল সাইকোলজি? পেস্টালজি। শিক্ষা মনোবিজ্ঞান কা পিতৃ কিসকো কাহা যাতা হয়? পেস্টালজি কো কাহা যাতা হয়, শিক্ষা মনোবিজ্ঞান কা পিতৃ। নেক্সট, শিক্ষা মনোবিজ্ঞানে কোনটোর বিষয়ের কাখ নাচাপে? কোনটোর বিষয়ের কাখ নাচাপে? ইয়ার শুদ্ধ হব ভবিষ্যৎ আচরণ। শিক্ষা মনোবিজ্ঞানে ভবিষ্যৎ আচরণের কাখ নাচাপে। শিক্ষা বিষয়ক মনস্তত্ত্ব কিসে চেষ্টা করে না ভবিষ্যৎ বলা আচরণ? এডুকেশনাল সাইকোলজি ডাজ নট অ্যাটেম্প টু প্রেডিক্ট বিহেভিয়ার। শিক্ষা মনোবিজ্ঞান কিস বিষয় কা উদ্যোগ নিলে তা ইসকা কারেক্ট অ্যান্সার হোগা আচরণ কি ভবিষ্যৎবাণী। তলত উল্লেখিত কোনজন মনোবিজ্ঞানী বৌদ্ধিক পরিমাপনের লগত জড়িত আছিল? কোনে আছিল? আলফ্রেড বিনে। নিম্নোক্ত কোন মনস্তত্ত্ববিদজন বুদ্ধির পরিমাপ নির্ধারণের সাথে জড়িত ছিলেন? আলফ্রেড বিনে। হু অ্যামং দ্য ফলোয়িং সাইকোলজিস্ট ওয়াজ অ্যাসোসিয়েট উইথ দ্য মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স? আলফ্রেড বিনে। নিম্নলিখিত মে সে কিস মনোবিজ্ঞানিক কা বৌদ্ধিক পরিমাপনকে সাথ সম্পর্ক হে ইসকা অ্যান্সার হোকটা আলফ্রেড বিনে। নেক্সট, আইকুর সম্পূর্ণ আকার কোনটো? আইকুর সম্পূর্ণ আকারটা হল ইন্টেলিজেন্স কোয়েশন, অপশন নাম্বার বি। আইকিউর সম্পূর্ণ আকার কি? ইন্টেলিজেন্ট কোয়েশন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইকিউ? ইন্টেলিজেন্ট কোয়েশন। আইকিউ কা সম্পূর্ণ রূপ কে হে? ইন্টেলিজেন্ট কোয়েশন। নেক্সট, 141, এজন ছোৱালীর কালিক বয়স সম্পূর্ণ 5 বছর, তোর মানসিক বয়স বছর 6 বছর হলে তোর বুদ্ধিমাত্রা কিমান হব? ইয়ার শুদ্ধ 120 আমি সলভ করেছো। আমার আইকিউ ফর্মুলা হল আইকিউ ইজিকাল টু মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইনটু 100। একটি মেয়ের সমানুক্রমিক বয়স ঠিক 5 বছর, যদি তার মানসিক বয়স 6 বছর হয় তাহলে মেয়েটির বুদ্ধিমাত্রা হবে 120 বছর। এ গার্ল হুজ ক্রোনোলজিক্যাল এজ ইজ এক্স্যাক্টলি 5 ইয়ার্স হ্যাজ এ মেন্টাল এজ অফ 6 ইয়ার্স, হোয়াট ইজ হার আইকিউ? হার আইকিউ ইজ 120। এক লড়কি কি তৌথিক উম্র 5 বর্ষ হে, উসকি মানসিক উম্র 6 বর্ষ হোনে সে উসকি বুদ্ধিমাত্রা হোগা 120। তলর কোনটো উক্তি সত্যর উপর প্রতিষ্ঠিত নহয়? ইয়ারে শুদ্ধ হব লাগে অপশন নাম্বার ডি, মানসিক অসুস্থতা এটা রোগ মাত্র। তথাপি আপনাদের কমেন্ট বক্সত জানাব পারে কোনবা কোশ্চেনে যদি আপনাদের কোনবা ডাউট থাকে, কেন পেডাগজিক্যাল কোশ্চেনত সবরে ভিউটো অলপ হলেও ডিফারেন্স হয়। নিচের কোন উক্তিটি সত্যের উপর প্রতিষ্ঠিত নয়? মানসিক অসুস্থতা একটি রোগ মাত্র। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ স্টেটমেন্ট অফ ট্রুথ? মেন্টাল ইলনেস ইজ এ সিঙ্গেল ডিজিজ,
निम्नलिखित में से कौन सी उक्ति सत्य पर प्रतिष्ठित नहीं है? मानसिक अस्थिरता एकमात्र बीमारी है। नेक्स्ट, तलत उल्लेखित कौनटो अवस्था मानसिक स्वास्थ्य बारे अनुकूल न है? यारे उत्तरटो हल ऑप्शन नम्बर सी, आनक वंचित करी आनंद पा, एटो मानसिक स्वास्थ्य बारे अनुकूल न है। निम्नलिखित कौन अवस्थाटी मानसिक स्वास्थ्य सहायक नय, अन्य के वंचित करे आनंद लाभ करा? क्वेश्चन अफ द फलोइंग कंडिशन इज नॉट कंडक्टिव टू मेंटल हेल्थ। डिराइवेशन ऑफ प्लेजर बाय डिप्राइविंग अदर्स। निम्नलिखित में से कौन सी अवस्था मानसिक स्वास्थ्य के लिए अनुकूल नहीं है? दूसरे की अवहेलना में आनंद मिलना। नेक्स्ट, तलत उल्लेखित मनोविज्ञानी সকলৰ কোনজনে ব্যক্তিত্বক এই দুভাগত ভাগ কৰিছিল? বহিৰ্মুখী আৰু অন্তৰ্মুখী। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ল কাৰ্ল গুষ্টাভ ইয়ং। নিচেৰ কোন মনস্তত্ত্ববিদজন ব্যক্তিত্বকে এই দুভাগে বিভক্ত কৰিছিলেন? বহিৰ্মুখী আৰু অন্তৰ্মুখী, কাৰ্ল গুষ্টাভ ইয়ং। হুইচ এমং দ্য ফলোয়িং সাইকোলজিষ্ট divided personality into two types, extrovert and introvert? Carl Gottschalk Jung। निम्नलिखित में से कौन से मनोविज्ञानी ने व्यक्तित्व को दो भागों में विभक्त किया था? बाह्यिक और आंतरिक। इसका करेक्ट आंसर होगा Carl Gottschalk Jung। क्वेश्चन नम्बर 145। व्यक्तित्व शब्दों पार्सना नामर शब्दों पर उत्पत्ति हुई है, जार अर्थ हल मुखा। पार्सनलिटी शब्दों पार्सना नामक शब्द थे उत्पत्ति हुई है, जार अर्थ हलो मुखोश। द वर्ड पार्सनलिटी हैज इट्स ओरिजिन इन द वर्ड पार्सना हुईज मीन्स मास्क। ऑप्शन नम्बर ए करेक्ट आंसर। पर्सनैलिटी शब्द पर्सोना नामक शब्द से उत्पन्न हुआ, जिसका अर्थ है मुखावरण। तो एकटाई आम 15 क्वेश्चन आज डिस्कस करूँ। आप लोग जो वीडियो तो भल पासे कमेंट करक, लाइक करक, शेयर करपहर और आपन लोगर क्या डाउट थकिल कमेन्ट बक्सत जानव पे। यार आगते दूटा पार्ट जो चुना ना अपने चाह पे, आम डेसक्रिप्शन लिंक दी दीम। वीडियो तो शेष चार धन्यवाद।